হ্যালো বন্ধুরা জিডি লার্নিং পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত তো এর আগের দিন আমি কিন্তু আটলান্টিক মহাসাগরের সমুদ্র সৌধ নিয়ে আলোচনা করেছি আজকে আমি প্রশান্ত মহাসাগরের সমুদ্র নিয়ে আলোচনা করব তো এখানে আমি মেনলি যে সৌধগুলো রয়েছে যে কোন দিক দিয়ে প্রবাহিত হচ্ছে কিভাবে প্রবাহিত হচ্ছে সেইটা নিয়ে আলোচনা করব। তো তোমরা কিন্তু এটা দেখে নিয়ে বইটা একটু পড়বে পড়লে পরে সমস্ত প্রবলেম সমস্ত দুর্বলতা দূর হয়ে যাবে সমস্ত সন্দেহ ডাউট সমস্ত দূরে সরে যাবে তো বন্ধুরা একটা কথাই বলবো যে সমস্ত মহাসাগরে সেটা ভারত বলো প্রশান্ত বলো বা আটলান্টিক বলো প্রত্যেক সমস্ত মহাসাগরে কিছু স্থানীয় শোধ রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে যে বইগুলোর নাম বলেছে সেই বইগুলো থেকে একটু পড়ে নেবে তো আমি মেনলি যে সোধগুলো রয়েছে সেই সোধগুলো নিয়ে আলোচনা করবো তো আটলান্টিক মহাসাগর যেমন আমি তিনটে ভাগে ভাগ করে নিয়ে দেখিয়েছিলাম যেটা এখানেও যদি আমি তিনটে ভাগে ভাগ করে নিই মধ্য প্রশান্ত মহাসাগর যদি বলি আর উত্তর প্রশান্ত মহাসাগর দক্ষিণ প্রশান্ত মহাসাগর তিনটে ভাগে ভাগ করে নিই তাহলে মধ্য প্রশান্ত মহাসাগরে একটি শোধ পড়বে সেটা হলো নিরক্ষীয় প্রতিশোধ আরেকটা কথা বলে রাখি বন্ধুরা তিনটে মেনলি তিনটে ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের চারটি স্রোত কমন উত্তর আটলান উত্তর নিরীক্ষীয় সোধ দক্ষিণ নিরীক্ষ সৌধ নিরীক্ষীয় প্রতিশোধ এবং কুমিরী স্রোত এই চারটি স্রোত কিন্তু একেবারে কমন থাকবেই ঠিক আছে রয়েছে তো এই চারটি স্রোত বাদ দিয়ে যারা ইলেভেন পড়ছ তাদের জন্য খুবই একটা কমন ব্যাপার মনে রাখার কোনো ব্যাপার নেই চারটে সদই যদি মনে রাখো চারটে সোদ যদি লিখে আসো ওখানে দুই পেয়ে যাবে ঠিক আছে যদি চার নম্বর থাকে পাঁচ নম্বর থাকে সেখানে দুই পেয়ে যাবে তো আর কিছু সদ তোমাদেরকে মনে রাখতে হবে চারটে সোদ কিন্তু কমন সোধ ঠিক আছে তোমাদের আজকে আমি মেনলি সোধগুলো আলোচনা করবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখে নাও দেখো এই যে কুমির মহাসাগর তো একটা কুমেরো সোদ আসছে ঠিক আছে এই সোধটা এটাকে কুমের সোদ বলছে কুমিরের ওষুধ বলছে এই কুমিরের সৌধটা এই পেরু উপকূলে দিয়ে এখান থেকে ভাগে ভাগ হয়ে পেরু উপকূলের নিকট দিয়ে ভাঙ হচ্ছে বলে এই সোদটের নাম হচ্ছে পেরু দেখো বন্ধুরা আমি একটা জিনিস বলি যেটা স্ট্রেট লাইন দেখাচ্ছি সেটাকে আমি শীতল সোদ হিসাবে দেখাচ্ছি এখানে লিখে দিলাম আর যেটা ডট ডট দেখাবো ঠিক আছে সেটা উষ্ণ সোদ হিসাবে দেখাবো ওকে তো এটা সোদ এই শুরটাই এখান থেকে ব্যাক হয়ে এসছে যেটা দক্ষিণ নিরীক্ষ সোত নামে পরিচিত হচ্ছে এটা দক্ষিণ নিরীক্ষ সোত এই শোধটাই আবার দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে ভাগ হয়ে এই যে অস্ট্রেলিয়া রয়েছে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হচ্ছে বলে এই শুরুটিকে নাম বলছে পূর্ব স্রোত এই অস্ট্রেলিয়ার আরেকটা নাম রয়েছে সেটাকে বলছে নিউ সাউথ ওয়েলস এই শোধটা কিছু দূর যাওয়ার পর এই যে এখান থেকে কুমিরো স্রোত আসছে তো কুমিরের স্রোতের দ্বারা প্রবাহ বা ধাক্কা খেয়ে এখান থেকে আবার বেঁকে যায় বেঁকে গিয়ে এটা আবার শীতল রূপে প্রবাহিত হচ্ছে এই অংশ দুটো ভাগে ভাগ হচ্ছে এখানে দ্বীপ রয়েছে দ্বীপে এখানে যেহেতু কুমিরের স্রোত প্রবাহিত হচ্ছে এই স্রোতের দ্বারা বাধাপ্রাপ্ত হয় বাধাপ্রাপ্ত হয়ে সোতটা ফিরে আসতে নেই আসতে নাই কিন্তু এখানে দ্বীপ থাকার দরুন এখান থেকে স্রোতটা আবার দুটো ভাগে ভাগ হয়ে যায় ভাগ হয়ে গিয়ে এই দুটো স্রোত আবার একসঙ্গে এসে এই কুমির সঙ্গে মিলিত হয় ঠিক আছে এটা ক্লিয়ার এবার এই যে এখান থেকে একটা দক্ষিণ নিরীক্ষ স্রোত দুটো ভাগে ভাগ হয়েছিল একটা তো দক্ষিণ দিকে গেল আর একটা উত্তর দিকে গিয়ে এই নিরীক্ষরেখা পেরে গিয়ে নিরীক্ষরেখার পেরে গিয়ে কী হয় স্রোতের উল্টো দিকে প্রবাহিত থাকে হতে থাকে এই শুরুটা এইদিকে প্রবাহিত হচ্ছিল দেখুন পশ্চিম থেকে পূর্বের দিকে প্রবাহিত হচ্ছিল সরি পূর্ব থেকে পশ্চিম দিকে বলছিল এখন পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে হ্যালো এই যে এই শুরুটা আসছিলো পেরু শুরুটা ঠিক আছে এই পেরু শুরুটা দুটো ভাগে ভাগ হয়েছিল যেটা একটা স্রোত দক্ষিণ নিরীক্ষ স্রোত হিসাবে প্রবাহিত হয়েছে আর একটা পেরিয়ে গিয়ে ক্যালিফোর্নিয়া উপকূল বরাবর প্রবাহিত হয়ে এখানে ক্যালিফোর্নিয়া বরাবর প্রবাহিত হচ্ছে সরি সরি একটু মিস্টে ভুল দিয়েছি বন্ধুরা এই সোটটা যেটা পেরু সোদটা সেই সাহায্য সোজা প্রবাহিত হয়ে নিরক্ষরেখা পেরিয়ে গিয়ে সেটা বায়ু দেখো আবর্তন গতি আছে আবর্তন গতি পরে কোয়েলেস বলের প্রভাবে এগুলো দিক পরিবর্তন হয় উত্তর ডান দিকে দক্ষিণ কোলাদা বা দিকে মেনলি এখানে বায়ু কাজ করে বায়ু প্রভাব কাজ করে বায়ু প্রভাব এই তো কোয়েলেস বল কাজ করে এইগুলো কাজ করার ফলে বায়ু প্রবাহ বেঁকে গিয়ে প্রবাহিত হয় যেটি উত্তর নিরীক্ষ সূত নামে পরিচিত হয় এই উত্তর নিরীক্ষ সোটটি এই জাপান উপকূলের এখান থেকে ফিলিপস এর ওখান থেকে দ্বীপপুঞ্জ থেকে ফিলিপস দ্বীপপুঞ্জ থেকে বেঁকে যায় বেঁকে গিয়ে জাপানের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয় এই জাপানের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয় বলে এটাকে জাপান সৎ বা কোরশীয় স্রোত বলে জায়গাটায় জাপান বা কোরসীয় কোরশীয় স্রোত নামে প্রবাহিত হচ্ছে এই সৎটা কিছু তো যাওয়ার পর ঠিক আবার পূর্ব দিকে বেঁকে যায় উত্তর পূর্ব দিকে প্রবাহিত বেঁকে যায় বেঁকে গিয়ে এই যে এখানে আলাস্কার নিকট আবার দুটো ভাগে ভাগ হয়ে যায় ঠিক আছে এই আলাস্কার নিকট ভাগ হয়ে যেটা উত্তর ভাগে চলে যাচ্ছে এই অংশটাকে নাম বলছে আলাস্কা সত এই আলাস্কা সত আরও উত্তরে গিয়ে এইখান থেকে ভেঙে হয়ে চলে আসছে যেটা যেটা শীতল সতরূপে আবার প্রবাহিত হচ্ছে এইটাকে বলছে উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোত ঠিক আছে আর এই যে দক্ষিণ দিকে একটা স্রোত চলে যাচ্ছে এটা কিন্তু আবার শীতল স্রোত হিসেবে প্রবাহিত হচ্ছে ঠিক আছে এই দিকে হচ্ছে এগুলো সব এই স্রোতটা যেটা ক্যালিফোর্নিয়া উপকূল বরাবর প্রবাহিত হচ্ছে এখানে ক্যালিফোর্নিয়া রয়েছে তোমরা সকলেই জানো তো এই শোটটাকে বলছে ক্যালিফোর্নিয়া স্রোত ক্যালিফোর্নিয়া স্রোত এটুও গেল এবার এই যে একটা সুমেরু সাগর থেকে বেরিং উপকূল বরাবর একটা স্রোত আসছে যেটি শীতল স্রোত সেই সোতটাকে বলছে স্রোত তো এই হলো মোটামুটি প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোতগুলো তো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আর যারা অ্যাটলান্টিক মহাসাগরের সমুদ্র সোধ ক্লাসটি করি তারা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তারা দেখে নিতে পারো কিংবা প্লে গিয়ে আমাদের চ্যানেলে প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো ওসোনোগ্রাফির সমস্ত ভিডিও যেগুলো ক্লাস হয়ে গেছে অলরেডি সেগুলো ভিডিও ওসোনোগ্রাফি প্লেলিস্ট নামক প্লেলিস্টে গিয়ে দেখবে প্লেলিস্ট ফাইল করা আছে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো এবং সয়েল পুরো কমপ্লিট হয়ে গেছে মক টেস্ট দুটো না হয়ে গেছে হ্যাঁ সেগুলো তোমরা ভিডিও দেখতে পারো সয়েল বায়োজিওগ্রাফি প্যাকেটের সয়েল এই প্লে লিস্টে গিয়ে তোমরা সেখানে ভিডিওগুলো দেখে নিতে পারো তো বন্ধুরা কোনো প্রবলেম থাকলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আর এই মোটামুটি ভিডিও আর বন্ধুরা একটা কথা বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক মেরো বন্ধুদের সঙ্গে শেয়ার করো और अवश्य चैनल तो सब्सक्राइब कर थैंक यू बाय बाय